আসসালামু আলাইকুম। বীরু চট্টোপাধ্যায়ের নাটিকা খনি মনসা ও বনের পরি, চিত্রলিপি, সূত্রধার খনি মনসা, বনের পরি, ডাকাত দল, ঝড় ও ছাগল। গভীর বন, তার ভেতরে ছোট্ট একটি খনি মনসা গাছ। গাছটির মনে কিন্তু এক ফোঁটাও শান্তি নেই। আশেপাশে গাছেদের সুন্দর সুন্দর পাতা যতই সে দেখে, রাগে দুঃখে মন তার রিরি করে ওঠে। কি বিচ্ছিরিয়া ছুচলো পাতা তার, ভাবে সে সবসময়ে কেঁদে কেঁদে আফসোস করে। ছি ছি ছি, এমন বরাত, পাতা সব যেন রে করাত, সরাত সরাত শব্দেতে জ্বালা ধরে। উহু, বর্ষা ফলক, খোঁচা দেই রক্ত ঝলক, পলক পলক মনটা কেমন করে। হাই গো বনের পরি, নিয়তময় ঈশ্বরী, করুণা করো বাচ্চা গাছের পরে। এমন সময় সে পথ দিয়ে যাচ্ছিল বনের পরি, ওর কান্না শুনে থমকে দাঁড়ালো সে, জিজ্ঞেস করল, কি হয়েছে গো আমার ছোট্ট ফণি মনসা গাছ, কাঁদছো কেন? তুমি এসেছো বনের পরি, তোমার পায়ে পড়ি, আমার এই বিতিকিচ্ছিরি পাতাগুলি তুমি পাল্টে দাও। পাতা পাল্টাতে চাও? বেশ, কিরকম পাতা চাও তুমি বলো, আমায় তুমি খুব সুন্দর সোনার পাতা করে দাও। সোনার পাতা? বেশ, তথাস্তু। বনের পরি এই বলে অদৃশ্য হয়ে গেল। আর কি আশ্চর্য, সেই মুহূর্তে বাচ্চা ফণি মনসা গাছের কাটা ভরা পাতা মিলিয়ে গিয়ে সেখানে গজিয়ে উঠল অজস্র ঝলমলে সোনার পাতা। বাচ্চা গাছটি তো মহা খুশি, আনন্দে ডগমগ। এমন সময় সেখানে উপস্থিত হল কানে জবা ফুল গোজা বাবরিওয়ালা একদল ডাকাত। হারে 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 হারে, লুটে পুটে খাই বারেক, ধরি বজারে রে, মোদের সঙ্গে শক্তিতে কেবা পারে রে। সহসা সেই জোয়ান ডাকাতের নজর পড়ল সোনার পাতা ভরা ছোট্ট ফণি মনসা গাছটির দিকে। আরে 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 আরে, গাছটা নুয়েছে সোনার পাতার ভারে, ছিঁড়ে ছিঁড়ে নিয়ে বড়লোক হয়ে যারে, হারে 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 হারে। বলতে দেরি আছে কিন্তু নিতে দেরি নেই। নিমেষ মধ্যে ডাকাতেরা সব সোনার পাতা ছিঁড়ে নিয়ে পোটলা বেঁধে ওকে একবারে ন্যাড়া করে রেখে গেল। আর তক্ষণই কান্নায় ভেঙে পড়ল ছোট ফণি মনসা গাছ। আহা, ওহো, ওহো, আহা, ব্যথাই মরি, হাই গো বনের পরি, আবারও তোমায় সরি, করুণা করি বাঁচাও এসে মরে। আবার কি হলো গো তোমার ছোট্ট মেয়ে? দেখো দেখো বনের পরি, চেয়ে দেখো ডাকাতেরা আমার কি হাল করে রেখে গেছে, সোনার পাতা আর চাই না। তাহলে তুমি কি চাও? এবার তুমি আমায় কাঁচের পাতা দাও। কাঁচের পাতা? বেশ, তথাস্তু। বনপরি অদৃশ্য হবার সঙ্গে সঙ্গে ছোট ছোট কাঁচের পাতায় ঝলমলিয়ে উঠল ফণি মনসা গাছের সারা অঙ্গ। সেই কাঁচের পাতার ওপর সূর্যের কিরণ পড়ে রামধনু রং ঝিকিমিকি খেতে লাগল। মৃদু মন্দ বাতাসের দোলা লেগে সুমধুর টুংটাং শব্দ হতে লাগল। কিন্তু এমন সময় আকাশ দিয়ে ধেয়ে এলো দুরান্ত ঝড়। করে চলি মোরা দর্প ভরে, পবনের দুষ্টু ছেলে মোরা গো, পথ 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 ওড়াই পাতা, মট 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 ভাঙি মাথা, ছোট বড় গাছের আগা গোড়া গো, শো শো হু হু মট মট ঝনঝন, ওলট পালট করি যে মোরা, এই তো মোদের পণ, ঝনঝন 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 ঝনঝন। ভয়ানক ঝড়ে কিছুক্ষণের মধ্যেই ফণি মনসা গাছের কাঁচের পাতা সমস্ত পাতা ধাক্কা খেয়ে খেয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে গেল। এক সময় ঝড় থামল আর শুরু হলো বাচ্চা গাছের অঝরে কান্না।
হাই হাই বনের পরি তোমারে আবার সরি, এসো গো তরা করি করুণা করি বাঁচাও এসে মরি। আবারও কাঁদছো কেন গো আমার ছোট্ট মেয়ে? চেয়ে দেখো কি সর্বনাশ হয়েছে আমার, কাজ ফাজ আর চাই না, আমায় এবার পালং শাকের মতো সুন্দর সবুজ কচি পাতা দাও। পরি অদৃশ্য হতেই ছোট্ট ফণী মনসার গা ভরে দেখা দিল পালংয়ের মতো কচি নরম সবুজ পাতা। দেখলে চোখ জুড়িয়ে যায়, আহ কি শান্তি! ছোট্ট গাছটির এবার দেমাকে যেন মাটিতে পা পড়ে না। মৃদু মন্দ বাতাসে হেলতে দুলতে লাগলো সে মজা করে। কিন্তু কি সর্বনাশ, একটা ছাগল এদিকে আসছে যে। যা কিছু পায় চিবিয়ে যে খায়, ঘুরে বেড়ায় ব্যাবা গান গেয়ে গো। মোর কাছে সব লাগে মিষ্টি, ভগবানের বেবাক সৃষ্টি। যা কাছে পায় চিবিয়ে গিলি, জুতো থেকে পানের খিলি, পেট খানারে চাক করি সব খেয়ে গো। ও মা কি ভয়ানক, দয়া করো বাঁচাও আমায়। পালং পাতা আগে তোর মুড়াই মাথা, জিভে জল ধরেছে তোরে পেয়ে গো। তারপর কিছুক্ষণের মধ্যে ছাগলটা কচি কচি পালং পাতাগুলিকে কচকচ করে খেয়ে ফেলল। অবশেষে ছাগল চলে গেল। কোথা গো বনের পরি তোমারে আবার সরি, খাট হয়েছে কানে ধরি করুণা করি বাঁচাও এসে মরি। শোনো গো আমার ছোট্ট মেয়ে, আমি কাছে থেকে সব স্বচক্ষে দেখেছি, নিজের অবস্থা আর নিজের চেহারা নিয়ে যে সন্তুষ্ট না থাকে তার তোমার মতোই দুর্দশা হয় বুঝলে। শিক্ষা কিছু হয়েছে কি? এবার কি বলো যে কি চাও? আর কিছুই চাই না বল পড়ি, খুব শিক্ষা হয়েছে আমার, আমায় আমার ওই কাঁটা ভরা সুচলো পাতায় ফিরিয়ে দাও দয়া করি, সেই আমার শতগুণে ভালো। এই ন্যাড়াহার জিরজিরে চেহারা আমি আর সইতে পারছি না। এই তো সুবুদ্ধি হয়েছে তোমার, বেশ তাই হোক তথাস্তু। দেখতে দেখতে ফণী মনসার গায়ে তার নিজের রস ভরা মোটা পাতা হয়ে গেল, আর কখনো সে বাইনাক্কা করেনি। এখানেই নাটকের সমাপ্তি। আসসালামু আলাইকুম।